তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন, তাহলে আজকের এই ভিডিওতে আপনাদের আমি এমন একটি দারুণ অ্যান্ড্রয়েড লঞ্চার দেখাবো, যে লঞ্চারটি আপনার মোবাইলে একবার সেটিং করলে আপনি নিজেই ইউজ করতে চাইবেন সবসময়, অথবা আপনার মোবাইলে এই লঞ্চারটি অন্য কেউ দেখলে আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই আপনি কী লঞ্চার ইউজ করেন, অথবা কোথায় পেয়েছেন, কোথায় থেকে ডাউনলোড করেছেন। এরকম ধরনের সুন্দর একটি মজার লঞ্চার, এখানে বিভিন্ন ধরনের ফিচার পাবেন, অথবা যখন আপনি এখানে টাচ করবেন আলাদা একটি সাউন্ড পাবেন, যে সাউন্ডটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে, কারণ আপনি এখানে এই টেকনোলজি সাউন্ডটি যখন প্লে হবে তখন আপনার কাছে অনেকটা ভালো লাগবে, কারণ এই ধরনের লঞ্চার আপনি হয়তো আগে কখনোই ইউজ করেননি। তাই আপনারা যদি কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখেন, তাহলে এই ধরনের লঞ্চার আপনি নিজের মতো করে কাস্টমাইজেশন করে অথবা সুন্দর করে ডিজাইন করে এখান থেকে বিভিন্ন ওয়ালপেপার সহ আপনি ব্যবহার করতে পারবেন, কারণ এখানে অ্যাপসগুলো যেভাবে এখানে শো হয় অন্য কোনো লঞ্চারে কিন্তু এইভাবে অ্যাপসগুলো এখানে শো করে না। বিশেষ করে আপনার মোবাইলে যদি এখানে ওয়েদার থাকে অথবা বোস্ট থাকে, এই ধরনের অপশন, অথবা ডায়াল প্যাড, এই যে এখানে ডায়াল প্যাড আছে, যখনই আপনি ডায়াল প্যাডে ক্লিক করবেন এখানে আলাদা একটি সাউন্ড পাবেন, এই সাউন্ডটি আপনার কাছে অনেক অনেক সুন্দর লাগবে, আর এখান থেকে সব কিছু পাবেন একদম ইউনিক। তাই কষ্ট করে ভিডিওটি দেখুন আর এই লঞ্চারটি আপনারা ইউজ করুন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটি দেখার সময় এখানে একটি ফ্রি লাইক করে দিবেন, এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না, এবং এখানে পাবেন শেয়ার অপশন, ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া অথবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং নিচে পাবেন কমেন্ট সেকশন, এখানে লিখে দিন গুড ভিডিও, তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো বন্ধুরা, এই লঞ্চারটি ব্যবহার করতে হলে তার জন্য আপনাদেরকে একটি ইউনিক এবং জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। তবে অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নেবেন, তারপর একটু সময় চাইবে, এই যে কন্টিনিউ অপশন আসবে, এখানে ক্লিক করে জাস্ট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এই লঞ্চারটি একটু অ্যাক্টিভেট হতে প্রথম সময় নেয়, তারপর এখানে যখন এই যে আপনাকে দিক নির্দেশনা দিবে, এখানে কি করতে হবে অথবা কোথায় ক্লিক করতে হবে, কোথায় টাচ করতে হবে, ঠিক এইভাবে আপনি এই ইন্ট্রোডার দেখে প্রথমে এখানে অ্যাক্টিভেট করবেন। যেমন এখান থেকে এই যে যখন অ্যাপসগুলো শো করবে, এই যে উপরে আমরা সেটিংয়ে ক্লিক করলাম, তারপর নিচে এই আইকনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটি উইজেট অ্যাড করতে পারবেন, এই যে প্রত্যেকটি অপশন আপনাকে দেখাচ্ছে আপনি কীভাবে ইউজ করবেন এই লঞ্চারটি, তারপর নিচে এখানে প্রত্যেকটি এখানে মার্ক করে দিবে, তারপর এখানে দেখুন বিভিন্ন ধরনের ওয়ালপেপার আছে, আপনি চাইলে এখান থেকে এই লাইভ ওয়ালপেপার কিংবা এখানে যে ওয়ালপেপারগুলো রয়েছে অফিসিয়ালভাবে, এই ওয়ালপেপারগুলো আপনি ইউজ করতে পারবেন, এবং এখানে অনেক ধরনের ওয়ালপেপার পাবেন। আপনি নিচের দিকে যতই যাবেন তত এখানে এই ওয়ালপেপারগুলো বেরিয়ে আসবে, এই যে দেখুন এখানে প্রত্যেকটি কিন্তু আনকমন, এবং টেকনোলজি অথবা বিভিন্ন ধরনের কার অথবা বিভিন্ন ধরনের কার্টুন রয়েছে, স্পাইডারম্যান রয়েছে, এই যে বিভিন্ন ধরনের সিনারি আছে, প্রত্যেকটি আপনি ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে যদি এটি অ্যাপ্লাই করি, জাস্ট ক্লিক করবেন, একটি ক্লিক করলে এটি অ্যাপ্লাই হয়ে যাবে এই থিমের মাঝে এই ওয়ালপেপারটি। তারপর এখানে থিম আপনি পরিবর্তন করতে পারবেন, এই যে দেখুন এখানে ক্লিক করে আপনি ডায়াল প্যাড অন করতে পারবেন, যখন এখানে নাম্বার উঠাবেন অন্যরকম একটি সাউন্ড হবে, এবং এখানে যখন ক্লিক করবেন এই যে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই লঞ্চারটি অনেক অনেক ভালো লাগবে, এবং এই যে অ্যাপসগুলো এখানে আলফাবেটিক্যালি আপনি খুঁজে বের করতে পারবেন, যেমন যে কোনো অ্যাপ্লিকেশনের প্রথম অক্ষরে আপনি যদি এখানে টাইপ করেন কিংবা ক্লিক করেন, প্রথম ওই অ্যাপ্লিকেশনটি এখানে শো হবে, অথবা আপনি সার্চ করতে পারবেন যে কোনো অ্যাপসের নাম লিখে, এই যে এখানে বোস্ট, আপনি যদি বোস্টে ক্লিক করেন এখান থেকে বোস্ট হবে, কিংবা এখান থেকে এই যে অডিও আপনি রেকর্ড করতে পারবেন, কিংবা এখান থেকে মিউজিক শুনতে পারবেন একদম নতুনভাবে নতুন স্টাইলে। তারপর এই যে সেটিংয়ে ক্লিক করার পর লাইভ থিম, ওয়ালপেপার অথবা ডি থিম, এখান থেকে এইভাবে আপনারা এই লঞ্চারটি ইউজ করতে পারেন, কারণ এটি একটি টেকনোলজি এবং আনকমন একটি লঞ্চার। যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনারা যদি অ্যাপ্লাই করেন এই লঞ্চারটি অথবা ইনস্টল করে কাস্টমাইজেশন করেন, নিজের কাছে অনেকটা ভালো লাগবে। এই যে দেখুন প্লে স্টোর, বিভিন্ন ধরনের অ্যাপসগুলো প্রত্যেকটি কিন্তু অটোমেটিক এখানে এডিট হয়েছে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। অ্যাপ্লাই করার পর জাস্ট এখান থেকে আপনি ওয়ালপেপারটি চেঞ্জ করবেন অথবা উইজেট অ্যাড করবেন, যেভাবে আপনি কাস্টমাইজেশন করতে পারেন আপনার মতো করে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, এই যে টাইটেলের পাশে ক্লিক করুন, তারপর এখানে পাবেন ডাউনলোড অ্যাপ লিঙ্ক, এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হলে নিচে একটি ভিডিও লিঙ্ক আছে, এই ভিডিওটি প্লে করে দেখলে অ্যাপসে ডাউনলোড করতে পারবেন। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।